আপনি কি ল্যান্ডলর্ড? তবে আপনার জন্য রয়েছে সুখবর, প্রাইম এস্টেট এজেন্টের সেবার পরিধি এখন লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম এস্টেটের সঙ্গে। আমরা আরলা মেম্বার এবং আমাদের রয়েছে রেন্ট গ্যারান্টি। এক্সেলেন্ট সার্ভিস। আপনার প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য আজই কল করুন প্রাইম এস্টেট এজেন্ট 0207375118। আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ, কক্ষে ভাড়া বাড়ি অথবা নিচে, যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রপার্টি লেটিং, সেলিং, বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:35 শুধুমাত্র বাংলা টিভিতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে বাংলা টিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে সবসময় যিনি থাকেন আমাদের প্রপার্টি ভ্যালুয়ার এবং প্রপার্টি স্পেশালিস্ট, উনি আমাদের মাঝে আছেন আজকে। তার সাথেও আমাদের সাথে একজন বিজ্ঞ গেস্ট রয়েছেন, যিনি ডাইরেক্টর জেনারেল ব্রিটিশ বাংলাদেশ কমার্স অফ চেম্বার অফ কমার্স আছেন, উনি জনাব মুহিব চৌধুরী, উনিও আমাদের সাথে আছেন। আমরা আলোচনা করব আমাদের জানা অজানা, আপনাদের অনেক প্রশ্নের উত্তর নিয়ে প্রপার্টি বিষয়ক সব অনুষ্ঠানের মতো এই অনুষ্ঠানটিও আমরা এইভাবেই সাজিয়েছি। চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের গেস্ট এবং আমাদের প্রপার্টি স্পেশালিস্টের কাছে। প্রথমে যাচ্ছি আমাদের প্রপার্টি স্পেশালিস্ট জনাব কাজী আরিফ ভাই। কাজী আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, আসসালামু আলাইকুম। তারপরে আমি যার কথা বলছিলাম, যিনি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের একজন ডাইরেক্টর জেনারেল জনাব মুহিব চৌধুরী, উনি ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের কাছে আজকে আছেন। আপনারা আপনাদের যে কোনো প্রশ্নের জন্য ওনাদের কাছে প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ আমরা অন দ্য শো এবং সময়ের অভাবে অনেক সময় আমরা উত্তর দিতে পারি না, আমরা অফ দ্য শোতে দিব। চলুন দেখে আসি উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, ভালো আছি। থ্যাংক ইউ ফর কলিং মি টু দিস শো। এটা একটা খুবই ভালো শো আমি মনে করি প্রপার্টি নিয়ে, কারণ এটা আমাদের কমিউনিটিতে খুবই প্রয়োজনীয়। উই অল মাস্ট slowly going to property business. Thank you very much. That's why you are here. We're going to listen to you very shortly, inshallah. Shubhri Dashok, goto onushthaner por amra prochur email peyechi, prochur text peyechi, ebong email er madhye apnara onekei amader onushthantike appreciate korechen. Thank you very much for that. And amra dukkhito onek proshno apnader live nite parini, কিন্তু সেই প্রত্যেকেই আমাদের কাছে টেক্সট করেছেন এবং ইমেল করেছেন। এবং কাজী ভাই, উনি ওনার এত ব্যস্ততার মাঝেও সময় বের করে প্রশ্নের উত্তরগুলি দিয়েছেন এবং অনেকে এসে দেখা করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আমি চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট, যে প্রতি সপ্তাহে ইউকে প্রপার্টিতে কী ধরনের আপডেট হয় সেগুলো আমাদের কাজী ভাই নিয়ে আসেন। চলুন আমরা ওনার ঝুলিতে আজকে কি আছে দেখে আসি। কাজী ভাই, থ্যাংক ইউ আশরাফ ভাই। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমার প্রপার্টি রিলেটেড আজকের যে বিষয় আমি নিয়ে আসছি আপনাদের জন্য, যদিও সংখ্যা কম, বাট আমি শিওর যে আমি কিছু তথ্য
মূলক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমাদের কমিউনিটিকে জানানোর জন্য। প্রথমে আমি যেটা নিয়ে আসছি আজকে সেটা হচ্ছে যে ল্যান্ডলর্ডের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে অক্টোবর মাস মানে 2015-এ যে প্রতিটা ঘরে আপনারা যখন ভাড়া দিচ্ছেন আপনার ঘরের মধ্যে স্মোক অ্যালার্ম এবং কার্বন ডাইঅক্সাইড মানে যে অ্যালার্ম সিস্টেম আছে এটা বাধ্যতামূলকভাবে চলে আসছে অক্টোবর মাস থেকে। যদিও এটা পার্লামেন্টে একটা কথা আছে যে পার্লামেন্টের পাশ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি অক্টোবরে যদিও এটা থাকবে। সুতরাং আপনারা যারা মানে যে হন না কেন ট্যানেন্ট, যে হন না কেন ল্যান্ডলর্ড, আপনার বাসায় স্মোক অ্যালার্ম আছে কি না এবং কার্বন ডাইঅক্সাইড অ্যালার্ম আছে কি না, আপনাদের মেক শিওর আপনার প্রিপারেশন নিতে থাকেন। অক্টোবর ইজ ইট ফার ওয়ে টু গাও, বাট রিমেম্বার ল্যান্ডলর্ড আপনারা যারা আছেন আপনাদের জন্য ছোট্ট টিপস অ্যান্ড অ্যাডভাইস থাকছে এইভাবে যে যদি কোনো কারণে আপনার এই স্মোক অ্যালার্ম অথবা এই কার্বন ডাইঅক্সাইড অ্যালার্ম না থাকে তাহলে আপনাকে কিন্তু আপ টু 5,000 pounds জরিমানা করা হবে। সুতরাং আপনার মানে প্রিপারেশন নিতে পারেন। যেটা একটা স্ট্যাটিস্টিক্স আছে আমি যেভাবে বলতে চাই সেটা হচ্ছে যে গড়ে ইউকেতে 36 পিপল কিন্তু মারা যায় এই স্মোক অ্যালার্ম মানে ফায়ারের কারণে। তো সেই ক্ষেত্রে প্রায় ইনজিউড হয় আপনার 1,300 মতো। তো এটা যখন আসবে এনফোর্স হবে তখন একটা পরিমাণ কমে যাবে, যার জন্য গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট মানে এই জিনিসটা নিয়ে আসছেন এবং যদিও এটা প্রতিটা ঘরেই থাকাটা নর্মালি বাঞ্ছনীয়, যদিও এখন পর্যন্ত এটা ম্যান্ডেটরি না। এটা ছিল ফার্স্ট আপডেট সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখছেন ল্যান্ডলর্ড অথবা ট্যানেন্ট। সেকেন্ড আমি যে আপডেটটা নিয়ে আসবো সেটা হচ্ছে সেকশন 21 নোটিস। আমরা সেকশন 21 নোটিস যেটাকে ল্যান্ডলর্ড যখন অথবা এজেন্সি যখন সাবমিট করছে মানে ট্যানেন্টকে মানে প্রপার নোটিশ দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা থাকে সেকশন 21 নোটিস এটাকে বলা হচ্ছে, সেটা এটাতে গত এক বছরে এটা আপনার আসছে যে এর পরিমাণ মানে এত বেশি ছিল যে 15 years হাই ছিল। সো এটা মানে মানে আমি জানাতে চাচ্ছি, এক্ষেত্রে জানাতে চাচ্ছি যে নতুন এনফোর্স আসছে মানে যেটা আপনি আমি বলবো যে 30th March থেকে এটা থাকবে হচ্ছে সেকশন 21 নোটিসের যখন আপনি সাবমিট করবেন ট্যানেন্টকে। নর্মালি এটা করা যায় মানে যখন আপনি ট্যানেন্সি এগ্রিমেন্ট করছেন সে সময় একবারেই আপনি সাব করতে পারেন, কিন্তু গভর্নমেন্ট এটাকে নতুন রুলস নিয়ে আসছে যে সেকশন 21 নোটিস ট্যানেন্টকে যখন দেওয়া হবে এটা আপনার 4 months পার না হওয়া পর্যন্ত আপনি এটাকে দিতে পারবেন না। সুতরাং এই ক্ষেত্রে যারা ল্যান্ডলর্ড আছেন আপনারা ট্যাক্টফুলি প্রফেশনাল অ্যাডভাইস নেবেন, ভালো এজেন্সির কাছ থেকে অ্যাডভাইস নেবেন, সলিসিটারের কাছ থেকে অ্যাডভাইস নেবেন। এটা ছিল মোটামুটিভাবে আপডেট। এখানে আমি আরেকটু সংযোজন করতে চাচ্ছি আশরাফ ভাই, সরি আমি মানে আজকে ইলাবোরেটলি কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করছি, আপনি ফোন অথবা টেক্সট নাম্বার যেগুলো দিয়ে আছে আমিও জানতে চাচ্ছিলাম এই বিষয়টা নিয়ে আরেকটু। শিওর, মানে আমি সুপ্রিয় দর্শক আপনাদের যে জিনিসটা বলতে যাচ্ছি এটা যে সেকশন 21 নোটিস সার্ভ করার ক্ষেত্রে আমাদের ল্যান্ডলর্ড আমরা অনেকে জানি না যে কেমনে সার্ভ করতে হচ্ছে, প্রপারভাবে সার্ভ না করলে কিন্তু ইনভ্যালিড হচ্ছে। সুতরাং এখানে একটা ভালো প্রফেশনাল মানে স্টেট এজেন্সি লেটিং এজেন্সি যারা আছে প্লাস সলিসিটার যারা আপনাকে সাহায্য করবে, এখানে অনেক নতুন চেঞ্জ হচ্ছে। যেরকম আপনি যখন সার্ভ করছেন আপনি ডিপোজিট প্রেসক্রাইব ফর্মটাকে সাথে দিয়েছিলেন কি না, তারপরে থাকতেছে যে আপনি যদি ইপিসি আপনার বাসায় না থাকে হুইচ ইজ ম্যান্ডেটরি হ্যাভ টু হ্যাভ, মানে আপনার যখন ঘর ভাড়া দিতে যাচ্ছেন আপনার গ্যাস সিটি সার্টিফিকেট ম্যান্ডেটরি আপনাকে থাকতে হবে। আমাদের কমিউনিটি এগুলো অনেকে জানে না, আপনি সেকশন নোটিশ দিয়ে দিলেন কিন্তু আপনি আশা করলেন 2 months পরে ঘরটা ফেরত পাবেন, আপনি কিন্তু পাবেন না। কোর্ট কিন্তু আপনাকে মানে অনেক ক্ষেত্রে এগুলো যদি প্রপারভাবে না করেন, আপনার ডিপোজিটটা কোথায় রাখছেন, আমাদের অনেক ল্যান্ডলর্ড জানে না যে মানে অনেক ল্যান্ডলর্ড জানে, আমি সরি আমি যারা জানেন না তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমাকে মানে টেক মাই অ্যাপোলজি আই এম নট সেইং দিস ওয়ে, বাট তারা ডিপোজিট রাখছেন না কিন্তু আপনি সেকশন 21 নোটিস যখন সার্ভ করবেন ডিপোজিট যদি না রাখাটা স্পেসিফিক থাকতে হবে। সুতরাং আপনারা প্লিজ সাবধানতা অবলম্বন করবেন, এটার স্ট্যাটিস্টিক খুব হাই যে অনেক রিফিউজ হচ্ছে, প্লিজ আপনারা দেখে নেবেন। এটা ছিল আমার সেকেন্ড আপডেট। আমি এই মুহূর্তে একটি কথা বলে নিচ্ছি, সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানগুলো হওয়ার পর আমরা এই অনুষ্ঠানগুলো আবার আমরা ইউটিউবে দেই। আপনি যখন সেকশন 21 নিয়ে কথা বলছেন তখন আমার মনে পড়ে গেল যে আমরা সেকশন 21 নিয়ে 2টা এপিসোড করেছি এবং আরেকটা যখন আমি আর আপনি শুধু দুজন ছিলাম আরেকটা এপিসোড সেকশন 21 নিয়ে কথা বলেছি। সুপ্রিয় দর্শক আপনারা অনেক সময় হয়তো কাজের ব্যস্ততা বা সময়ের অভাবে
আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন না, সেই জন্য আমরা কিন্তু এই অনুষ্ঠানটি টুমোরো হুইচ ইজ ফ্রাইডে 3:30 আবার আমরা পুনঃপ্রচার করে থাকি। সেখানেও যদি আপনি দেখতে না পারেন তাহলে কিন্তু আপনারা যদি গুগল করেন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, দেন চলে আসবে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান। আমাদের মোস্ট অফ দ্য এপিসোডগুলো আমাদের অলরেডি আপলোড হয়ে গেছে। সো আশা করি আপনারা প্রত্যেকটি এপিসোড থেকে কিছু না কিছু হলে আপনারা জানবেন, হুইচ ইজ ভেরি ভেরি ইনফরমেটিভ। এবং আমাদের এই অনুষ্ঠানটি আমি সবসময় বলে থাকি, কাজী ভাই অনেক সময় নষ্ট করে করছেন ফর আওয়ার কমিউনিটি। আমি আবার চলে যাচ্ছি। কাজী ভাই আপনার কাছে যাওয়ার আগে আপনার কিছু এখনো বাকি আছে? হ্যাঁ শিওর, আমার আছে বাকি। আমি আমি আগে সাজিয়ে নেন আপনার মতো মন করে। আমি আমি চাচ্ছি যে আমাদের বিজ্ঞ গেস্ট এখানে রয়েছেন জনাব মুহিব চৌধুরী, ও ওনার যে বিশাল জ্ঞান ভাণ্ডার আছে না আমাদের এই প্রপার্টি নিয়ে, এই ইউকে প্রপার্টি বেজ নিয়ে, তো আমরা চাচ্ছি ওনার কাছ থেকে কিছু জ্ঞান নেওয়ার জন্য। ডেফিনেটলি, থ্যাঙ্ক ইউ, ডেফিনেটলি গো উইথ দ্যাট। আমি প্রথমে আপনাকে, আমি সরি, আমি আপনাকে মানে অফিসিয়ালি মানে স্বাগত জানাচ্ছি। আমি রিয়েলি গ্ল্যাড যে আপনি আপনার এই ব্যস্ততার মাঝেও আমাদের অনুষ্ঠানে আসছেন, অনুষ্ঠানকে প্রাণবন্ত করে দিচ্ছেন, আপনার বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। আমি যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাবো, আপনি ব্রিফলি যদি গত দু তিন ডেকেডে আমাদের ইউকে প্রপার্টি এর যে উত্থান পতন এবং এখন কি অবস্থায় আছে যদি একটু করেন তাহলে। আপনি প্রথমে হলো আমি ধন্যবাদ দিতে চাইছি আরিফকে, যে এই মূল্যবান তথ্যগুলো আমাদের ল্যান্ডলর্ডদের জন্য বলছো। আমরা অনেকেই ল্যান্ডলর্ড বাট অনেক কিছু জানি না। দুই নম্বর কথা হচ্ছে যে আমি একটা অ্যাডভাইস করব আমাদের যারা ল্যান্ডলর্ড আমাদের, যে অনেক সময় আমরা করি কি, আমরা নিজেরা চাই লেট করতে, করতে গিয়ে অনেক ধরনের ভুল করে ফেলি আর আমরা টায়ার্ড হয়ে যাই কয়েকটা প্রপার্টি নিয়ে। তো আমরা যদি এক্সপার্টিস ব্যবহার করি তাহলে আমরা টায়ার্ড হব না, অ্যান্ড উই ক্যান গো ফর মোর অ্যান্ড মোর। এটা আমার একটা অ্যাডভাইস থাকবে। সো আমরা প্রফেশনালদের ইউজ করব, করলে আমরা বেশি দূরে গিয়ে যেতে পারবো। এটা হচ্ছে একটা কথা। আমি আপনাকে একটু ইয়ে করছি, আপনার নাম নেওয়ার সাথে সাথে কলাররা কল দেওয়া শুরু করে দেয়। ইউ আর মোস্ট পপুলার। সুপ্রিয় দর্শক দেখি লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, হ্যালো, জি দর্শক নামটি বলি, প্রশ্নটি করুন। হ্যালো, জি দর্শক আমরা শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদিও এটা এই রিলেভেন্ট না, প্রপার্টি সংক্রান্ত জিনিসটা না, মানে আমি এটা রিলেভেন্ট কিনা প্রশ্নটা, এই কোন আর্কিটেক্ট ডিজাইনার আপনাদের জানা মতো আছেন কি না, এইটা বাংলাদেশের প্রেক্ষিতে আমার একটা প্রয়োজন আর্কিটেক্ট ডিজাইনার নাম্বার বা রিলেটেড, যদি আপনাদের জানা থাকে আমার। আপনি আপনার আপনি আপনার নাম্বারটি আমাদের কন্ট্রোল আমি আমার এক্সপিরিয়েন্স কথা বলতে গিয়ে প্রথমে বলবো যে ইংল্যান্ডের বর্তমান হাউজিং মার্কেটের কথা, যে ইংল্যান্ডের হাউজিং মার্কেট গত মাসে একটু দামটা কমেছে, লন্ডনে প্রায় 3-4% মতো কমেছে, কিন্তু ফরকাস্ট রয়েছে, এই রয়্যাল চার্টার সার্ভেয়ার এর ফরকাস্ট রয়েছে যে আগামী 5 বছরের ভিতরে 30% লন্ডনের প্রপার্টির দাম বাড়বে। ইটস এ গুড বিজনেস। এখানে ব্যাপারটা কিরকম, লন্ডনের মধ্যে কোন পার্টে বাড়বে, কোন সাইডে বাড়বে, গ্রাজুয়ালি হচ্ছে কিনা, মানে এইগুলো ফ্যাক্টর আছে, এগুলোর জন্য তো আমরা এক্সপার্টিজদের পরামর্শ নিব যে কোন এলাকায় প্রপার্টির প্রাইসটা বেশি বাড়ে, এগুলা তো অনেক ফ্যাক্টর আছে। মানে ওভারঅল একটা লন্ডনে যে মানে এটা বলছেন যেটা আমাদের একটা গুড সাইন, আমরা উই ক্যান ইনভেস্ট ইন দিস। হোয়াট আই ওয়ান্ট টু মানুষদের এনকারেজ করতে চাই যে প্রপার্টি বিজনেসে যাওয়ার জন্য, এবং এক্সপার্টিজদের ভিউ নিয়ে অনেক এরিয়া, যেমন
ওয়েস্ট লন্ডনে যদি আপনি প্রপার্টি কিনেন ইটস ভেরি এক্সপেন্সিভ বাট রিটার্নও অনেক হাই পাওয়া যায়। যেমন রিসেন্টলি আমাদের ইস্ট লন্ডনে রিটার্ন ইজ অলসো ভেরি হাই। এইগুলা এইগুলার জন্য তো এক্সপার্টিজদের ভিউ নিতে হবে যে কোথায় কোন জায়গাটা নেক্সট কামিং আপ এই এই ব্যাপারগুলো। আমি যেটা দেখতেছি এটা অনেকেই হয়তো জানেন যে লন্ডনে হচ্ছে যে গত এক বছরে গ্রেটার লন্ডনে প্রপার্টিতে 11% লোকে প্রফিট করেছে, এভারেজ প্রপার্টিতে 11%। লন্ডনের এভারেজ প্রপার্টির দাম হচ্ছে আপনার 570। এভারেজ একটা প্রপার্টির দাম লন্ডনে 570। তো লন্ডনের গ্রোথটা সবচাইতে বেশি। সেকেন্ড গ্রোথ হয়েছে সাউথ ইস্টে, এখানে প্রপার্টিতে গড়ে লোকেরা 9.5% লাস্ট ইয়ারে, গত বছরে 14%। দেখা যাচ্ছে কি যে আমরা ব্যাংকে যদি পয়সা রাখি তা আমরা পাচ্ছি কত পার্সেন্ট, এই জন্য প্রপার্টিতে লোক বেশি ইনভেস্ট করতেছে। এবং প্রপার্টি ইজ মোর সিকিওর বিজনেস বিকজ এগুলোর প্রাইস বাড়বে, আপনি ইনকামও পাবেন। এবং আমি মনে করি যে আমরা যারা রেস্টুরেন্ট বিজনেসে আছি, রেস্টুরেন্ট বিজনেস ইজ এ গুড বিজনেস, এন্টারটেইনিং বিজনেস, বাট কষ্ট অনেক বেশি। প্রপার্টি ইজ মোর স্টেবল। যদি এক্সপার্টিজদের কি নিয়ে আমরা অ্যাডভাইস নিয়ে প্রপারলি যদি আমরা একা না পারে গ্রুপ করে যদি আমরা ইনভেস্ট করি, সো উই ক্যান গো ইন টু দিস বিজনেস। তা আমার সাজেশন থাকবে, আমি লাইফে আমার 40 ইয়ার্স এসেছে, আমি বোধহয় 3টা বাস্টেন বোম দেখেছি আমার লাইফে। আচ্ছা, এতে এভরি আমি দেখেছি আমার লাইফে, আমি বেশ কয়েকটা প্রপার্টি কিনেছি, তো 12 বছর পরে একটা বাস্ট আসে গড়ে আমি দেখেছি 12 ইয়ার্স পরে, বুঝলেন, আপ হয় একেবারে চূড়ান্ত আপ হয় তখন একটা বাস্ট হয়, তারপরে আবার আপ হয় বাস্ট হয়। এটা একটা 12 বছরের আমার হিসাবে আমি মানে আপনার আপনার অভিজ্ঞতার আলোকে বলছেন যেটা আপনি প্র্যাকটিক্যাল হ্যান্ডে দেখেছেন। যে বাস্টটা হয় ধরেন 10% গ্রো করছে, বাস্ট হলে কিন্তু 3-4% নিচে যায় না প্রপার্টি, কিন্তু তার মার্জিন ওভারঅল ঠিক রাখে এই ইংল্যান্ডে। আর ইংল্যান্ডের আরেকটা হলো সুবিধা হলো যে দুনিয়ার মনে হয় এমন কোনো দেশ নাই শুধু আমেরিকান ছাড়া, দুনিয়ার সব দেশের লোকে ইংল্যান্ডে এসে প্রপার্টি কিনে। আমি একটা গার্ডিয়ানে একটা রিপোর্ট পড়েছিলাম যে এই যে মার্বেলাস থেকে দৌড়ে এই যে ওয়েস্ট লন্ডন যেটা, এখানে পৃথিবীর সব লোকেরা এখানে পাওয়ার আর কি মানে মানি পাওয়ার এত বেশি, এই আপনার ইন্ডিয়ার মিতালবাবু থেকে ধরে রাশিয়ান নিউ বিজনেসম্যান আরব দেশি সব দেশের লোকেরা ইংল্যান্ডে প্রপার্টি কিনে। যদি আমরা দেখি যে গত মানে মানে 2-4-5 বছর যে রিসেশনের টাইম গেছে, ওভারঅল সব জায়গার প্রপার্টি দাম বা মানে কমেছে। সবচেয়ে মানে যে মানে এটা ছিল যে আমাদের এই গ্রেট ব্রিটেনের লন্ডনের পার্টটা মানে ওরকম ধরনের কিন্তু ড্রপ করে করে নাই এবং মানে এগুলোর অনেক রিজন রয়ে গেছে যেগুলো অ্যানালাইসিস। আমরা যারা বাঙালিরা এদেশে আসি আমরা লাকি এক ধরনের যে আমরা লন্ডন বেসড নাম্বার ওয়ান, তারপরে যেখানে বার্মিংহাম বেস, এই জায়গাগুলো কিন্তু প্রপার্টি ইজ ডুইং ওয়েল, লন্ডন ডুইং ফ্যান্টাস্টিক লন্ডনে, তা আমরা ইনভেস্ট করা উচিত ব্রিটেনের মধ্যে। ব্রিটেন করছে যে আপনার এই এতক্ষণ যে আলোচনা করলেন সেই আলোচনার আপনার মূল যে মেসেজটা আমাদের কমিটিকে দিতে চাচ্ছেন সেটা হলো যে আমাদের আমরা এই দেশে এসে লাস্ট 3-4 ডেকেডস ধরে আমরা যে ট্রেডিশনাল বিজনেস করছি এটাও করে এই ওই ট্রেডিশনাল বিজনেস থেকে বের হয়ে এসে না বের হয়ে না পাশাপাশি 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 বের হয়ে বললেন আপনার প্রপার্টি বিজনেস প্রপার্টি বিজনেস আছে হুইচ ইজ মোর সিকিউর হোয়াট ইউ সেড এন্ড সিকিউর ফর ইউর ফিউচার সিকিউর ফর ইউর চিলড্রেন। আর আমরা একটা জিনিস দেখছি যে আমার ছেলেরা রেস্টুরেন্ট বিজনেসে যাচ্ছে না অনেক কারণে, তারা লেখাপড়া করতেছে বাট দে ক্যান ডিল উইথ দ্য প্রপার্টি লট অফ দেম। সো ওইটার পাশাপাশি ওইটা একটা গুড বিজনেস, উই মেড মানি, উই আর মেকিং মানি এজ ওয়েল, বিচ ইজ এ পপুলার বিজনেস ইট ইজ গোয়িং টু বি পপুলার এগেইন, কারণ রিসেন্টলি দেখা যাচ্ছে যে এই স্পাইসগুলো স্বাস্থ্যের জন্য ভালো কয়ে মিডিয়া আবার লেখালেখি করতেছে, সো ইটস গোয়িং টু বি গুড বিজনেস। এটার পাশাপাশি যাতে আমরা মিস্টেক না করি প্রপার্টিতে আমরা যাওয়া উচিত। এবং এটা আবার এমন যে আপনি এই বিজনেসের পাশাপাশি প্রপার্টি কিনে কিন্তু আপনি ওটাও করতে পারতেন, ওটাও করতে পারতেন, এটা রিলেটেড আপনার এখানে ক্যাশ ফ্লো আছে, এখানে এনগেজমেন্ট থাকতে আপনি ক্যাশ ফ্লো এই ক্যাশ ফ্লো তো আপনি কাজে লাগাইতে পারেন। সো ইট ইজ এ মানে আমি এজ এ বিজনেস আমার যতটুকু অভিজ্ঞতা আছে বলবো যে প্রপার্টি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, টেক অ্যাডভাইস ফ্রম পার্সেটি এক্সপার্টিস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার মোহিব চৌধুরী। সুপ্রিয় দর্শক, স্ক্রিনের নিচে আপনারা দেখতে পারবেন
যে আমাদের একটা নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আপনাদের জানা অজানা অনেক প্রশ্ন থাকতে পারে প্রপার্টি বিষয়ক নিয়ে, আপনাদের ঘর বেচা কেনা এবং লেটিং সেলিং এজেন্ট ম্যানেজমেন্ট অল অফ দিস আপনারা নিঃসন্দেহে আপনারা ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা আছি আপনাদের সাথে কথা বলার জন্য। আমি আবার চলে যাচ্ছি আপনার পরবর্তী আপডেটের জন্য। শিওর আশিফ ভাই, কাজী ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি আশিফ ভাইয়ের কথা বলছিলাম যে লাইভ নাম্বার যেটা আছে আপনার লাইভ নাম্বার কল করতে পাচ্ছেন, আবার যেখানে ট্যাক্স নাম্বারটা আছে শোর বাইরেও আপনার নাম্বারটা লিখে রাখতে পারেন। আপনারা এই বিষয়ে প্রপার্টি রিলেটেড সারাউন্ডিং যেসব রিলেটেড আছে এটার জন্য আপনারা শোর বাইরে ট্যাক্স মানে এখনও করতে পারেন, সামনে যে কোনো সময় করতে পারেন, যেটা আশিফ ভাই সাধারণত বলে থাকে। আমি একটু অ্যাড অন করলাম আশিফ ভাই আপনাকে। আমি তারপরে থার্ড আপডেট যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে আইডি ফ্রড, মানে একটা যে জিনিসটা হচ্ছে যে ডাটা প্রোটেকশনের যে একটা ইস্যু আছে, যে যে আপনারা যখন যারা বাড়ি ভাড়া নিচ্ছেন ট্যানেন্ট, আপনাদের উদ্দেশ্যে বেশি করে বলা যে আপনি দেখে নেবেন আপনার ল্যান্ডলর্ড প্রপার ল্যান্ডলর্ড কি না, আপনি দেখতে চাইতে হবে আপনাকে সামটাইম যখন আপনি ডাইরেক্ট যখন প্রপার্টি নিন আপনি মানে দেখাতে হবে যে ডাইরেক্ট ল্যান্ডলর্ড। অনেক সময় স্ক্যামিং হচ্ছে, ল্যান্ডলর্ডের ভাই বলে মামা বলে সামথিং করে তারা করছে কি যে ঘর ভাড়া দিচ্ছে, দেখাচ্ছে হয়তো কোনো অপরচুনিটি দিয়ে, কিন্তু এখানে ফ্রড হচ্ছে। আপনারা কমিউনিটির সবাই একটু সাবধান থাকবেন এক্ষেত্রে, যদি কোনো এজেন্সি ইনভলভ থাকে আপনারা দেখে নেবেন আপনার এজেন্সি প্রপার এজেন্সি কি না, আপনার তাদের ডাটা প্রোটেকশন লাইসেন্স আছে কি না, তাদের মানে রেড স্কিম যেটা আছে গভর্নমেন্টের তিনটা, তারা মেম্বার কি না, এটা যদি আপনারা না দেখে নেন। অনেক সময় দেখা যাচ্ছে আপনি টাকা দিচ্ছেন কিন্তু আপনার টাকা দিয়ে দেখা যাচ্ছে আপনি টাকা রিটার্ন পাচ্ছেন না, সুতরাং আপনি আপনার সাবধান থাকবেন, কারণ অনেক ক্ষেত্রে হচ্ছে যে আইডি ফ্রড হচ্ছে, সেই ফ্রড করে আপনি আপনি ভুক্তভোগী হচ্ছেন, সেক্ষেত্রে আপনারা প্লিজ সাবধানতা অবলম্বন করবেন। এটা ছিল সরি আপনার আইডি ফ্রডটা নিয়ে আমরা আমাদের কমিউনিটিতে অনেকে কিন্তু ভুক্তভোগী, অসংখ্য আপনি যদি এটা এজেন্সিও করছে কিন্তু অনেক সময় মানে এজেন্সির যারা মানে প্রপার এজেন্সি না তারাও কিন্তু এরকম করছে। আমাদের আমি প্রপার এজেন্সি যেহেতু আমি অনেক সময় শুনি, এগুলো শুনে খারাপ লাগে যে একটা এজেন্সি নাম দিয়ে সে টাকা মানে নিচ্ছে কিন্তু তাকে মানে টাকা ফেরত দিচ্ছে না, আইডি ফ্রড করছে, তার প্রবলেম হচ্ছে। তো এই জন্য মানে কমিউনিটিকে একটুখানি যারা জানেন না তাদের জন্য স্পেশালি বলা যে তাহলে নর্মাল আই এম সরি ফ্রেন্ড, তাহলে প্রত্যেকটা ধরেন কোনো টেনেন্ট বা ল্যান্ডলর্ড এই জিনিসটা কীভাবে এটা চেক করবে এবং কীভাবে এটাতে আগানো যায় না? এখানে ব্যাপারটা হচ্ছে যে মানে গত অক্টোবর থেকে মানে যে এটা আসছে যে মানে এজেন্সিকে বাধ্যতামূলক আপনাকে একটা ই থাকতে হবে, একটা জায়গায় মেম্বার হতে হবে, প্রপার্টি অ্যাম্বোজমেন্ট আছে, তারপরে প্রপার্টি অ্যাম্বোজমেন্টের রেড স্কিম, এই তিনটে স্কিমে যে কোনো একটা মেম্বার হতে হবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি করা হয়েছে, যেটা লেটিং বিজনেস আগে ছিল না। ঘর নিচ্ছেন তখন আপনি দেখা যাচ্ছে আইডিটা দিয়ে দিচ্ছেন কিন্তু আইডিটা দেওয়ার আগে আপনি দেখে নিতে হবে যে তাদের ডাটা প্রোটেকশন লাইসেন্স আছে কি না, কারণ এটা স্ক্যামিং হচ্ছে, আইডি ফ্রড হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট থিং। এখন ল্যান্ডলর্ডের বোঝার দরকার আছে, ট্যালেন্টের বোঝা দরকার আছে আর কি, এই কথা আমি বলতেছিলাম। অকপটে আমরা কিন্তু আমাদের পাসপোর্ট এবং আমাদের ব্যাংক কার্ড সবকিছু তো দিয়ে দিই উইদাউট নোয়িং, বিকজ অফ ট্রাস্ট, যে ওনারা একটা এজেন্সি আছে, ইট ইট সাউন্ডস ভেরি গুড এজেন্সি, সো উই ক্যান সাপ্লাই অল আওয়ার পার্সোনাল ডেটাস। যখন ওইটা দেওয়া হয়, যেটা আপনি বললেন যদি ওইটা লাইসেন্স না থাকে দেন দে ক্যান ডু এনিথিং। আর অলওয়েজ আমরা এটা অ্যাড করব, রিকমেন্ডেশন নেওয়া উচিত অপরিচিত জায়গায় যাওয়ার আগে, আর আমরা রাশ করা উচিত না যে আমি মানে আমরা করি কি অনেকেই যে গড় বাড়ি নেওয়ার জন্য লাস্ট মিনিটে দৌড়াদৌড়ি করি, তখন অনেক সময় ভুল হয়ে যায়। ইউ হ্যাভ টু প্ল্যান যে আমি একটা নতুন বাড়ি নিব, এক মাস আগ থেকে দেখব, কিছু রিকমেন্ডেশন নিব, বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করব ও কোথায় থেকে নিয়েছে, এই ধরনের হলে আছে কিনা রেফারেন্স আছে কিনা এগুলো দেখে নেওয়া হবে। তারপরে একটু সতর্ক থাকতে হবে যে যেখানে বেশি চিপ বা মনে করেন একটা ইউজুয়াল স্ট্যান্ডার্ড হচ্ছে যে এক মাসের বা দুই মাসের রেন্ট, এটা আরিফ ভাই বলতে পারবে অ্যাডভান্স নিয়ে, ওখানে যখন আপনি দেখতেছেন যে এক মাস নিয়েই সে বলতেছে দিয়ে দিবে এইগুলা, সো ইউ শুড চেক উইথ। আমাদের ইসল্যান্ডে এরকম হচ্ছিল একটা এজেন্সি, আপনার একজন মানে ট্যালেন্টের কাছ থেকে এক ঘর দেখে মানে প্রায় আটজন ট্যালেন্টের কাছ থেকে টাকা নিয়েছে একসাথে একসাথে এক প্রপার্টিতে। হ্যাঁ, তো পাবলিক আসছে টাকা দিচ্ছে কিন্তু টাকাটা নিয়ে দেখা গেল এজেন্সি নাই, এখানে নাই
এগুলা ভেরি ইম্পর্টেন্ট। তো তখন একটা জিনিস আসছে, মানে যে কি হচ্ছে, আইডি ফ্রড এর পাশাপাশি ভুক্তভোগী ফাইন্যান্সিয়াল সেক্টর হচ্ছে অ্যাজ ওয়েল। এইজন্য ওই যে যেটা গুডউইল, পরিচিত লোকের মাধ্যমে সাজেশন নিয়ে যাওয়াটা আমরা মনে করি সব ট্যালেন্টের জন্য ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজি কাজী ভাই, আমি আপনার কাছে আবার ফিরে যাচ্ছি। হ্যাঁ শিওর, আমি মানে আমার যদি আজকে টপিকসগুলো বেছে নেওয়া ছিল এরকম ধরনের যে আপনাদের জন্য আমি একটু তথ্য মিলে কথা বলবো, মানে সেক্ষেত্রে আমি আমার আরেকটা আপডেট নিয়ে আসি, সেটা ছিল গত আপডেটে আমি একটু রিভিউ করতে যাচ্ছি। সুপ্রিয় ল্যান্ডলর্ড যারা আছেন তাদের জন্য গ্রিন ডিলের কথা বলেছিলাম, আপনারা মানে খেয়াল করেছেন কিনা, আমি জিনিসটাকে আবার রিপিট করছি। 16 মার্চ থেকে আপনারা ভুল করবেন না, গ্রিন ডিলের আওতা যেসব ঘরের মধ্যে ডাবল গ্লেজিং নাই, আপনার মানে বয়লার অনেক পুরনো হয়ে গেছে, আপনার ওয়াল ইনসুলেশন, ফ্লোর ইনসুলেশন, রুফ ইনসুলেশনের জন্য আপনি কিন্তু মানে একটা গ্রান্ট পেতে পারেন। এটা হচ্ছে যে আপনি মানে আপনাকে পাশাপাশি কথা বলতে বলতে আমি অবশ্যই দর্শকদের সেই আপডেটটা দিতে পারবো আর কি। জিনিসটা হচ্ছে এরকম ধরনের যে আপনি নিজের ঘরে থাকেন অথবা আপনি ঘর ভাড়া দিচ্ছেন, ঘরটা ওই ওইরকম ধরনের স্ট্যান্ডার্ড না, এই আওতায় মানে গভর্নমেন্টের থার্ড ফেজে আপনার মানে এই গ্রিন ডিলকে গ্রান্টটা দিয়েছে। তো গ্রিন ডিলের গ্রান্টটা হচ্ছে এরকম ধরনের যে 70 মিলিয়ন পাউন্ড এই প্রজেক্টটা আসছে। জিনিসটা হচ্ছে এরকম ধরনের যে আপনি যদি যত এই তাড়াতাড়ি আপনি এটাকে অ্যাপ্লাই করবেন তত তাড়াতাড়ি আপনি পাবেন, যদি ফান্ড শেষ হয়ে যায় আপনি যদি লাস্টে অ্যাপ্লাই করেন তখন আপনি লুজ করছেন। ওই গ্রিন ডিলের আওতা কি আমাদের ইস্ট লন্ডন বা সব জায়গা অল ওভার দ্য ইউকে? অল ওভার দ্য ইউকে। তো এটা হচ্ছে আপনি, আমি আর আপনাকে আরো আপডেট দিব না, এটা ছিল সুপ্রিয় দর্শক আপনাদের জন্য আবার রিপিট করে দিলাম, যেটা মানে মানডে মানে 16 তারিখ আই বিলিভ সো ফার অ্যাজ ফার আই ক্যান রিমেম্বার। এখানে প্লিজ আপনারা ই করবেন, আপনারা চেক করে নেবেন, আপনাদের যদি তারপরে যদি কোনো হেল্পের দরকার হয় প্লিজ ট্যাক্স মানে ট্যাক্স করবেন, আমি শিওর বাইরে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনার সুযোগটা হারাবেন না, 5600 পাউন্ড আপ টু এ পর্যন্ত পেতে পারেন, ডিপেন্ডস অন দ্য প্রপার্টি। থ্যাংক ইউ ভেরি মাচ কাজি ভাই আপনার এই গ্রিন ডিল নিয়ে আবার কথা বলার জন্য। আর যখন এই 75 মিলিয়ন কথা হয়ে গেল আমার মাথা একটু হলেও ঘুরপাক খাচ্ছে, আমি এখন একটু ব্রেক না নিলে আমার মাথা ঠিক থাকবে না। সুপ্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি একটা ব্রেকে, ছোট্ট একটা ব্রেকের পরে আবার চলে আসব। আর এই সময়ের মধ্যে আপনারা কে কি কে কোন প্রশ্ন করবেন সেগুলো রেডি করুন, আমাদের বিজ্ঞ আলোচকরা আছেন আপনাদের সাথে কথা বলবে। ধন্যবাদ। আপনি কি ল্যান্ডলর্ড? তবে আপনার জন্য রয়েছে সুখবর, প্রাইম এস্টেট এজেন্টের সেবার পরিধি এখন লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম এস্টেটের সঙ্গে, আমরা আরলা মেম্বার এবং আমাদের রয়েছে রেন্ট গ্যারান্টি। এক্সেলেন্ট সার্ভিস। আপনার প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য আজই কল করুন প্রাইম এস্টেট এজেন্ট 0207375118। প্রিয় দর্শক, ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে, প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে। আমরা যে কথা বলছিলাম যে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা ইউটিউবে দেখতে পারবেন, গুগল করুন এবং ইউটিউবেও করুন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, চলে আসবে আমাদের এই অনুষ্ঠান। এবং আমাদেরকে ইমেল করতে পারেন, টেক্সট করতে পারেন, এবং যারা আজকে দেখতে পারবেন না যদি আপনারা আবার অনুষ্ঠানটি কালকে দেখতে চান, ইউ ক্যান হ্যাভ এ লুক অন 3:30 টুমোরো আফটারনুন, এটা পুনঃপ্রচার হয়। সো আজকে আমাদের যে অনুষ্ঠানটি, এটা আমরা প্রত্যেকটা সেগমেন্ট থেকে বিভিন্ন বিষয় থেকে নিয়ে ছোট ছোট করে ওই বিষয়টাকে, যারা আপনাদের ইমেলে অনেক প্রশ্ন ছিল সেই প্রশ্ন থেকে প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা অনেক কাজী ভাই বিভিন্ন উত্তর দেওয়ার চেষ্টা করছেন। চলুন চলে যাই কাজী ভাইয়ের কাছে। কাজী ভাই, ফ্লোর ইজ ইয়োর্স।
সুপ্রিয় দর্শক, আপনারা মানে অলরেডি আমি ট্যাক্স পাওয়া শুরু করেছি, আমাকে একজন করেছেন যে সালাম আরিফ ভাই, গ্রিন ডিল সম্বন্ধে আমি একটু কীভাবে অ্যাপ্লাই করব একটু জানতে চাচ্ছি, প্লিজ একটু বলবেন কি অ্যাগেন। আমি আবার বলছি আপনাদের গ্রিন ডিলটা হচ্ছে আপনি মানে লগ ইন করবেন যে গ্রিন ডিল গভ ওয়েবসাইটে, তখন আপনি এটাকে মানে ডিটেলস পেয়ে যাবেন, তখন ইনফরমেটিভ ইনফরমেশন থাকবে যেটা গভর্নমেন্ট ওয়েবসাইট, আর তারপরে যদি দরকার হয় আমি আরও স্পেসিফিক দিতে পারবো, আপনি আমার ডিটেলস জানাবেন। এটা ছিল একটা। আর একটা টেক্স মেসেজ ছিল যে সালাম আলাইকুম, ক্যান গিভ মি দ্য নাম্বার অফ বিবিসিসি সামথিং, আমি শোর বাইরে আপনাদেরকে ওটা দেওয়ার চেষ্টা করব। এটা ছিল আরেকটা আপডেট, সো ফার আমি পিক করলাম র্যান্ডমলি দুটো, আমি আমি ফ্লোরে আবার চলে যাই যদি। এখানে আমি যে কথাটা বল একটু, সরি দর্শক আমি একটুখানি অ্যাড অন করছি যে আমাদের আগামী প্রোগ্রামে একজন বিশিষ্ট গেস্ট থাকবেন, যদিও আজকে মহামান্য বড় ভাই আমার শুধু মানে গত আছেন অনেকদিন ধরে, আমি যদি ওনার সাথে অনেকদিন ধরে সম্পৃক্ত, তো আমি খুবই গ্ল্যাড বলবো যে এই প্রপার্টির ব্যাপারে আপনি আমার থেকে বেশি জানেন। না ভাই, আমি এই সেক্টরে জানি, ইউ আর ভেরি গড, ইউ গট ভেরি ইউজফুল তথ্য যেগুলো আমাদের অনেক উপকারে আসবে। গ্রিন ডিলটা আপনি ভালো করে সবাইরে বুঝিয়ে দিয়ে, আমরা কত সপ্তাহ কভার করেছি, এবার সপ্তাহ কভার করেছি কিভাবে ফর্মগুলা পাবে লোকে, কোথায় পাবে এই যে ডট কোন কোন জি মই ভাই, আমরা গত অনুষ্ঠানে আমরা পুরো অনুষ্ঠানটি গ্রিন ডিল নিয়ে কথা বলেছি মোস্ট অফ দ্য টাইম, ইজন্ট ইট ভেরি, এবং উই হ্যাড এ লটস অফ বিবিসি এর নাম্বারটা যারা চাচ্ছে ওটা আমি আপনার কাছে আমরা পরে আমরা দিব আপনার কাছে। ওকে, আর সেটা যেটা ছিল যে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থাকবেন আগামী অনুষ্ঠানে, আপনাদের মানে আমরা যে টপিক্সটা মানে রাফলি প্ল্যান করেছি যে ট্যাক্স প্ল্যানিং নিয়ে উনি আমাদের সাথে শেয়ার করবেন, এবং প্রপার্টি রিলেটেড ট্যাক্স প্ল্যানিং অবশ্যই, যেহেতু এটা প্রপার্টি বিষয়ক অনুষ্ঠান, এই প্রপার্টি বিষয়ক আরও অনুষ্ঠান যেরকম মানে ক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই প্রপার্টি রিলেটেড, আমাদের চার্টার্ড অ্যাকাউন্ট ভাই উনি ইজিলি মর্গেজ পাওয়ার জন্য কি কোনো আলোচনা সময় বাইর করে এই অনুষ্ঠানটা দেখা উচিত বা শোনা উচিত। মানে এটা ছিল মোটামুটি ভাবে আপনাদের, আমি জানালাম যে আগামী প্রোগ্রামে যেভাবে আসছে, আর আজকের এই এই আমাদের প্রোগ্রামটা যে কথা আশা ভাই বলছিলেন কিছুক্ষণ আগে যে আমাদের প্রোগ্রামটা ইন জেনারেলি করেছি আমরা, আমরা কভার করেছি ইমেল থেকে পিক করে, স্পেশালি ভাইয়ের মানে বড় ভাইয়ের বিভিন্ন এক্সপিরিয়েন্সের প্রেক্ষাপটে আমরা কথা বলতে চেয়েছি গত প্রোগ্রামে আমরা যেটা কভার করেছি, আজকে আমরা কভার করতেছি আপনাদের রিলেটেড। যে আপনাদের যে কোনো প্রশ্ন থাকে প্লিজ লাইভ নাম্বার কল করবেন, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো, পাশাপাশি ট্যাক্স নাম্বার তো আছেই। এই ছিল মোটামুটিভাবে আপাতত আপডেট, ব্যাক টু আশা ভাই। জি থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আবার চলে যাচ্ছি মহিপ ভাইয়ের কাছে। মহিপ ভাই, আপনার অভিজ্ঞতার আলোকে আমি যেটা বলবো একটু যদি আমাদের প্রপার্টি, ইউকে প্রপার্টি নিয়ে কথা বলি, আমি এখানে আসার উদ্দেশ্যটা হয়েছে আজকে যে আমি এনকারেজ করব লোকদের প্রপার্টি বিজনেসে যাওয়ার জন্য, আমাদের কমিউনিটির লোকদেরকে মেটেল দিয়ে অনেক লোক অনেক অনেকগুলা বিজনেস দেয়, স্পেশালি আমি দেখেছি আমার লাইফ টাইমে বা আমাদের পূর্বপুরুষে দেখেছেন, যারা এই প্রপার্টি বিজনেসে কখনই যদি একটু চিন্তা ভাবনা করে এক্সপার্টিজদের অ্যাডভাইস নিয়ে ব্যবসা করে, তো এই ব্যবসাতে মাইর খাবেন না কেউ। তা আমার আমি আমার আশা হলো যে আমরাও নিজেরা উপকৃত হয়েছি, আমরা রেস্টুরেন্ট বিজনেস করেছি, এখন বয়স হয়ে গেছে রেস্টুরেন্ট বিজনেস ছেড়ে দিয়েছে, কিন্তু প্রপার্টিগুলো আমাদের ধৈর্য রাখছে, ভালো মানে ভালোভাবে আছি এটার থেকে, বুঝছেন। আমি একটা এক্সপিরিয়েন্স বলতে পারি যে আমি মেইডাবিলে আমি 1984 50,000 দিয়ে যে বাড়ি কিনেছিলাম আমার লাইফে, এটা 1.2 মিলিয়ন একসময় আমরা বিক্রি করছি, বুঝছেন, দেখেন পটে রিটার্ন। তো এগুলা অনেক জায়গা আছে লন্ডনে যেগুলো কম দামি জায়গা, যেগুলো আপকামিং আছে, এগুলাতে ইনভেস্ট করা উচিত এক্সপার্টিজদের ভিউ নিয়ে। আর প্রপার্টি বিজনেসে যাওয়ার জন্য একটু সাহস করতে হয়, বুঝছেন, একটু স্ট্রাগলিং করেও দৌড়া ফেললে হয়ে যায়। এইটা মহিপ ভাই যখনই কথা বলে আমাদের দর্শকরা চলে আসে, আমরা তো জি দর্শক আসসালামু আলাইকুম,
দর্শক লাইনে কে আছেন? দর্শক আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে একটু কথা বলুন, একটু লাউডলি কথা বলুন, ভেরি সফট আসছে। ওকে, আমি একটা জিনিস জানতে চাইলাম যে আমার সেমি ডিটাচড হাউস আমি সাইডে দিয়ে এক্সটেনশন করতে চাইলাম, বা আমার নেক্সট ডোরে কমপ্লেন করে স্টপ করে দিছে, আমি এই বিষয় লইয়া ফাইট করতাম হারমোনি, আমি ওই জিনিসটা জানতাম সেটা। এক্সেলেন্ট, ভেরি গুড কোশ্চেন আরিফ ভাই। দেখতে থাকুন কলার, থ্যাংক ইউ ফর এ নাইস কোশ্চেন। সেমি ডিটাচ হাউস না বললেন? সুপ্রিয় দর্শক, আপনার জন্য মানে অ্যাজ এ জেনারেল সামারিতে আমরা যতটুকু বুঝতে পেরেছি, আমি তা সেই হিসেবে বলতে চাচ্ছি যে আপনি যখনই মানে এক্সটেনশন করতে যাবেন এখানে, মানে ইংল্যান্ডে এখন অনেক পরিমাণ ছাড় দেওয়া আছে যে আপনি কতটুকু পর্যন্ত কাউন্সিলের পারমিশন সহ পারমিশন ছাড়া করতে পারবেন। এটা সাইড এক্সটেনশন হতে পারে, রেয়ার এক্সটেনশন হতে পারে, লফ কনভার্সন হতে পারে। এখন আপনাকে প্রপার একজন আর্কিটেক্ট প্ল্যানার দিয়ে এটাকে কাজ করাতে হবে। এখন আপনি যদি নিজে নর্মালি সাবমিট করেন, তখন যদি এটাকে কাউন্সিল কোনো কারণে বাদ দেয়, এটাকে কিন্তু আবার আপিলের মতো করা যায়। তো এই জন্য আপনাকে কিন্তু একজন ভালো আর্কিটেক্ট জাতীয় অথবা প্ল্যানিং পারমিশন যারা মানে হেল্প করছেন তাকে নিতে হবে, এবং সে যেহেতু পাশে থেকে কমপ্লেন দিয়েছে এবং বন্ধ করে দিচ্ছে না, আপনি আপনার এখনও সুযোগ আছে, আপনি এটাকে আপিল করতে পারেন। আপিল করে দেখতে হবে যে কোন পয়েন্টের প্রেক্ষাপটে এটা হয়েছে, এটা লজিক্যাল হলে অবশ্যই পারবেন। আপনার যদি এক্ষেত্রে আরও বেশি মানে তথ্য আমি যতটুকু দিয়েছি, তারপরে যদি দরকার হয় আপনি প্লিজ ট্যাক্স নাম্বার টেক্সট করবেন, আমি চেষ্টা করবো আপনাকে সব বাইরে আরও বিস্তারিত তথ্য দিয়ে হেল্প করার জন্য। থ্যাংক ইউ কলার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আরেকটা কল নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? দর্শক আপনার টিভি ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, অ্যাকচুয়ালি আমি ইন্টারেস্টেড একটা প্রপার্টি কেনার জন্য। এখন আমি হাউজিং বেনিফিটও পাচ্ছি আর ট্যাক্স ক্রেডিটও পাচ্ছি, তো এই অবস্থায় কি আমি যদি প্রপার্টি কিনি তাহলে কি আমি হাউজিং বেনিফিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট কি পাবো? আচ্ছা, আর কোনো প্রশ্ন? এবং সেই সাথে আমার সেকেন্ড প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি যে আমার মা ওনাকে নিয়ে আমি কিনতে যাচ্ছিলাম একটি প্রপার্টি, যিনি এখন পেনশন ক্রেডিট পান আর স্টেট পেনশন পান আর ডিএলএ পান, ডিসএবিলিটি লিভিং অ্যালাউন্স পান আর কি। যদি আমি আমার ওয়াইফ আমার মা তিনজনের নামে মিলে আর কি একটা প্রপার্টি কিনি, আমার ইনকাম দেখায় বা আমার এই বেনিফিটগুলো দেখায় প্লাস আমার মায়ের ইনকামের বেনিফিট দেখায়, তো আমরা এলিজিবল কি না আর কি? এইসব প্রপার্টি কেনার পরও কি আমরা এই বেনিফিটগুলো পাবো নাকি বন্ধ হয়ে যাবে? ওকে, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, আমাদের বিজ্ঞ আরিফ ভাই আপনাকে উত্তর দিবেন প্লিজ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ কলার। আপনার জন্য মানে বেসিক মানে প্রফেশনাল গাইড মানে এই ক্ষেত্রে দিতে পারবে মর্গেজ অ্যাডভাইজার, সাথে সাথে ব্যাংক আপনাকে দিতে পারবে। অ্যাজ এ প্রপার্টি স্পেশালিস্ট হিসাবে যেহেতু এটার সাথে রিলেটেড, সেই হিসাবে আমি আপনাকে একটু গাইড দিতে চেষ্টা করছি। সেটা হচ্ছে যে প্রপার্টি নর্মালি আপনি যখন কিনতে যাবেন, বাই টু লেট প্রপার্টি অথবা মানে রেসিডেন্সিয়াল প্রপার্টি এই হবে কি না, আপনার ইনকামের উপরে কিন্তু আপনি মর্গেজটুকু পাবেন, প্লাস আপনাকে কতটুকু আপনি ডিপোজিট দিচ্ছেন সেই পরিমাণ প্রপার্টিতে আপনি সপারণ করতে পারবেন। সাধারণত হচ্ছে যখন আপনি বাড়ি কিনবেন আপনি তখন সাধারণত হাউস বেনিফিট ক্লেম করতে পারবেন না, এটা হচ্ছে বেসিক। তবে এক্সেপশনাল সার্কামস্টান্সেসের প্রেক্ষাপটে, ডিউরেশনের প্রেক্ষাপটে আপনি করতে পারেন, সেখানে প্রপোর্শনেট আপনি পেতে পারেন। আপনি যেরকম বলছেন যে আপনার মায়ের নাম এবং মিসেসের নাম আপনি অ্যাড করতে চাচ্ছেন, অবশ্যই করতে পারবেন। এখানে অনেক সময় দেখা যাচ্ছে অনেক লেন্ডার, এখানে বিল্ডিং সোসাইটি আপনার সাতজনের নাম পর্যন্ত অ্যাড করতে পারে, সেখানে তারা যেই হোক না কেন, যদি আপনি যখন ওইভাবে আসতে চান তখন আপনি এটা করতে পারবেন। আমি শিওর আপনাকে মোটামুটি সামারি দিতে চেষ্টা করেছি, তারপরে আপনি একজন ভালো প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজারের স্বর্ণপূর্ণ হতে পারেন, তারা আপনাকে আরও বিস্তারিত দিতে চেষ্টা করবে। তারপরে যদি ই আসে প্লিজ ট্যাক্স নাম্বার আপনি আমাকে ট্যাক্স করবেন। গেট ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আরিফ ভাই। আমি বলতে চাচ্ছিলাম যে উনি মাত্র তিনজনের কথা বলছে, আরও চারজনের কিন্তু অ্যাড করতে পারে। তো আমরা তিনজন আছি, আরেকজন বাকি আছে, দেখি নেক্সট কলার কে আছে। আসসালামু আলাইকুম কলার, কে আছেন? জি, আমার প্রশ্ন হইল, বাংলাদেশও আমার কিছু জায়গা আছে, ওগুলা বিক্রি করিয়াছে ইসলাম অনু আনতাম, কিন্তু এগুলা বিক্রি করিয়া বাংলাদেশও আন, বাংলাদেশ থেকে কেন আনার সিস্টেমটা যদি কাইন্ডলি আমারে কইন। জি, আর কোনো প্রশ্ন? আর জি না, ওই যে আপনারা কইরা যে আমি বাসা কিনার লাগে, ও বাসা কিনার লাগে, যেমন আমার জায়গা ইন্ন 2-3 4-5 কোটি টাকার জায়গা আছে,
ওগুলো বিক্রি করে যদি নিন্ন আমি ইনভেস্ট করতে আমার মনে হয় ভালো হইব ওটা জানার লাগে আপনি এটা আরিফ উত্তর থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এই ক্ষেত্রে আমি প্রথমে যাব আমি আপনার কাছে না তুমি প্রথমে তারপরে আমি এড করব আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক দিন আলাপ করেছি এটা তিন জন আর দুজনে কলার পেয়েছি সাম পিপল প্লিজ এখানে এট দ্য মোমেন্ট এখন পর্যন্ত আমাদের বড় ভাই আছেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির উনি এই ক্ষেত্রে আরও কিছু অ্যাড করবে আমি শিওর মানে একটা সেক্টরে আমি আমার প্রপার্টি সাইডের রিলেটেড হিসেবে আমি এভাবে আসছি যে এখন পর্যন্ত এখনও স্টিক বাংলাদেশের টাকা আনতে এখানে অনেক মানে টেকনিক্যাল আমাদের গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট অনেক রেস্ট্রিকশন রেখেছে তো এখান থেকে আপনি যখন টাকা নিয়ে আসতে পারবেন তখন এখানে বৈধভাবে টাকা যদি আসে এখানে আপনি যখন বাড়ি কিনবেন ক্যাশ দিয়ে সেখানে অনেক সময় এটাকে খতিয়ে দেখা হয় যে এটা মানি লন্ডারিংয়ের আওতায় পড়ছে কি না তো এখন আপনি যদি আসেন যে আপনি নিয়ে আসতে পারছেন বৈধভাবে তখন আপনি এখানে টাকা দিয়ে করছেন কারণ আপনাকে বাড়ি কিনতে যখন যাবেন আপনার এজেন্সি আপনার মানি লন্ডারিং চেক করবে আপনাকে দেখবে সেক্টর জানতে চাইবে সলিসিটার আপনাকে জিজ্ঞাসা করবে এখন আপনি হচ্ছে কতটুকু মানে পরিমাণ মর্গেজ নিচ্ছেন অথবা সম্পূর্ণ পয়সাকে ই করছেন কিনা মর্গেজ নিচ্ছেন কিনা এটা মিক্স অ্যান্ড ম্যাচ হতে পারে তারপর হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট রিসেন্টলি আবার একটা কথা বলেছে যে টাকা আনার ক্ষেত্রে তারা অনেক ছাড় দিচ্ছে ছাড় আসবে সামনে এটা যদি হয় তখন তো আমাদের যারা আমরা প্রবাসী এখানে আছি তাদের জন্য সুবিধা হবে যে আপনি টাকা নিয়ে এসে যদি চিন্তা করেন যে এখানে গুড ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন তখন টাকাটা বৈধভাবে আসছে কারণ এখানে প্রতিটা টাকারই কিন্তু অনেক সময় হিসাব আপনার দিতে হচ্ছে মানি লন্ডারিং আউট টু অ্যানসার অল অফ দিস এখানে আপনি যদি কিছু অ্যাড করেন ভাইয়া এখানে খুব কেয়ারফুল হতে হবে যে আপনি টাকা আনার অনেক পথ আছে যাতে আপনি মানি লন্ডারিং না পড়েন এই জন্য আপনি এক্সপার্টিজের ভিউ নিতে পারেন এবং এভাবে করতে হবে মানি লন্ডারিংয়ে পড়লে কিন্তু ঝামেলা হবে এগুলা এক্সপার্টিজরা আপনারে হেল্প করবে এই বিষয়ে আমাদের সময় অল্প কিন্তু আমাদের আরো ওকে অনেক কলার ওয়েট করছে আমাকে বলছে আমি কল নিয়ে নিচ্ছি দর্শক কে আছেন লাইনে আসসালামু আলাইকুম দর্শক আপনার টিভি ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন প্লিজ জি আসসালামু আলাইকুম নামটি বলে প্রশ্নটি করুন পাউন্ড প্রপার্টি পাওয়া যায় তো উনি আর কি জানতে চাচ্ছে যে উনি লিগেলি ওই দেশের টাকা নিয়ে ওই যে বিজনেসম্যান হিসাবে ওইখানে মানে প্রপার্টি কিনতে পারবে কিনা এটা জানতে চাচ্ছে আর কি আপনাকে দর্শক আমি একটু পোস্ট করব প্লিজ আপনি আমাকে বলবেন যে ওই ভদ্রলোক মানে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার আচ্ছা উনি কি কোনোভাবে চিন্তা করছেন যে এখানে আমি কোন নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে এটা আমাকে সাহায্য করবে কিনা ওইটা ইস্যু ওনার লুভ না উনি বলছে যে আমরা তো অনেক জায়গায় ইনভেস্ট করি তো বাংলাদেশ ইনভেস্ট না করে আমি বুঝতে পেরেছি জি জি উই গট দা পয়েন্ট ভেরি কুইক থ্যাঙ্ক ইউ কলার ভেরি কুইক আমাদের সময় কথা বলছেন আপনার জন্য যে জিনিসটা হচ্ছে আমরা যারা ওভারসিজে মানে মানে যারা আমাদের বাংলাদেশি অথবা যে কোনো দেশের লোক এখানে ইনভেস্ট করতে পারছেন অবশ্যই করতে পারেন এখানে দুরকম হয় একরকম হচ্ছে যে সম্পূর্ণ টাকা এখানে আসছে বাড়ি কিনছে আবার একটা হচ্ছে যে অনেক সময় কিন্তু আপনি যে দেশেই হন না কেন ইউকেতে এখনও প্রচলন আছে যে আপনি ফরেন ন্যাশন হিসাবে কিন্তু একটা মর্গেজ পেতে পারেন মানে সেই ভদ্রলোক আপনার যে যে মানে আত্মীয় অথবা ফ্রেন্ড যেই হোক না কেন উনি কিন্তু আবার এমন হতে পারে যে 50% টাকা উনি এখানে নিয়ে আসলেন বৈধভাবে এবং 50% কিন্তু মর্গেজ নিলেন এখানে মর্গেজ দেওয়ার ক্ষেত্রে তখন হচ্ছে যে এরা ওভার ফরেন ন্যাশন মর্গেজ বলে এটাকে যে তখন এটা মর্গেজটা আপনি 50% নর্মালি লাগে তো এই ক্ষেত্রে ফরেন ন্যাশনটা দেখতে হবে যদিও ফরেন ন্যাশন নিতে গেলে অনেক ক্যাটাগরি আছে যে আপনি কীভাবে কতটুকু ইনকাম করছেন দেশে কীরকম ওই দেশের থেকে কীরকম ধরনের ইনকাম করছে তার উপর ভেরি জাস্টিফাই হবে তবে হ্যাঁ সম্ভব অফকোর্স সম্ভব এখানে থ্যাংক ইউ সুপ্রিয় কলার থ্যাংক ইউ ভেরি মাচ দেখি আরেকজনকে লাইনে আছেন আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন প্রশ্নটি করুন যে আমার প্রশ্নটা হচ্ছে গিয়া আমরা আমি ফার্স্ট টাইম বায়ার জি আর এই ফার্স্ট টাইম বায়ার জন্য যে কোনো হাউস কিনলে কি ওরা 20% অফ দিবে অর ওকে এনি আদার কোশ্চেন আর অ্যানাদার কোশ্চেন এটা হচ্ছে গিয়া
আমরা মানে জয়েন নামে কিনতে চাইতেছি, আমার আমার আর ভাই, আমার আমি আর আমার এক ভাই একসাথে। তো আমরা কি দুজনে আমরা ফার্স্ট টাইম বাই আছি, ওরা আমরা কি 20% এন্ড 20% পাবো ও না জাস্ট 20% পাবো? দ্যাটস আ ক্লেভার ওয়ে। তাহলে আপনি দেখতে থাকুন, আমরা প্রশ্ন উত্তর দিব। হ্যাঁ প্রিয় দর্শক, সময় কম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সুপ্রিয় কলার আপনি ফোনটা রাখতে পারেন। আপনার জন্য নিউজ হচ্ছে যে গভর্নমেন্ট 20% হেল্প টু বাই স্কিমে সাহায্য করছে। এটা আপনি যদি জয়েন্টে যান তো সেখানে আপনাকে জয়েন্টে 20% পর্যন্তই পাবেন, কিন্তু আপনি যদি সেপারেটভাবে যান, ভাই এবং আপনি দুজনে কিনছেন, তখন দুজনে কিন্তু আলাদা প্রপার্টি কিনছেন দুটো, এই সেক্ষেত্রে দুজনেই 20% 20% করে একটা মানে ফর দ্য টাইম বিং 5 ইয়ার্স পর্যন্ত আপনি এটা মানে ই পাবেন আর কি, কোনো ইন্টারেস্ট করা হবে না, যেখানে গভর্নমেন্ট হেল্প করছে হেল্প টু বাই স্কিম বলে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আমাদের স্বল্পতার কারণে আমি একটুখানি বিশদ গেলাম না, বাট আই এম শিওর আমাদের ট্যাক্স নাম্বার যেটা আছে উই কভার আমাদের গত পর্বে আগে পর্ব করেছি, ট্যাক্স নাম্বার রাখবে সুপ্রিয় দর্শক আপনাদের এই পর্ব রিলেটেড এনি প্রশ্ন। আচ্ছা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো সাগম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একটা প্রশ্ন করতাম ফেসলাম, প্লিজ। ও যে দেশটা কি যে ঠেকানার ব্যাপার আপনি দেখছো নাকি, তো সে যদি ব্যাংকিং চ্যানেলে দেশ থেকে ঠেকা আনে একে দেশ, তো এখানে কি তার কোনো ট্যাক্স পে করা লাগবে নি? যে আমার প্রপার্টি আছে দেশ, আমি সেল করছি, হরিয়া ওখানে আমি আনতাম চাইছি আনছি, তো এই দেশও আমার কোনো ট্যাক্স দেওয়া লাগবে নি ঠেকার উপরে? এনি আদার কোশ্চেন ভাই, এনি আদার কোশ্চেন? জি না। ওকে থ্যাংক ইউ, দেখতে থাকুন। আরিফ ভাই, আরিফ আগে অনুষ্ঠানের আমি সুপ্রিয় আমাদের অনারেবল, আমার মনে হয় অনারেবল বলে সময় নষ্ট না করে ডাইরেক্টলি এসে যাই, আমি গ্ল্যাড যে আমি প্রথমে ভাবি নাই যে ইটস এ ভেরি সো ইউজফুল প্রোগ্রাম, এখন থেকে আমি এটা দেখবো, কারণ আমি অনেক কিছু শিখতেছি। আরিফ তারা তো এগুলা নিয়ে রিসার্চ করে, তো বাট এই জন্য আমার জন্য ভেরি ইউজফুল, আমি খুবই হ্যাপি এখানে আমি এসেছি, এন্ড আই কংগ্রেচুলেট ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস প্রোগ্রাম, সো দ্যাট ইজ ভেরি ইউজফুল ফর সবার জন্য। আমার আমাদের একটা শর্ট ব্রেক নিতে হচ্ছে এখন, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমি দর্শক আমরা শর্ট ব্রেকে চলে যাচ্ছি, খুব শিগগিরই চলে আসব, ভেরি কুইক চলে আসব, কোথাও যাবেন না। ওকে গুড।